Bismillahir Rahmanir Rahim. Pridarshak, Assalamu Alaikum, wa Rahmatullahi wa Barakatuh. Shagoto Janachi, MNG Cooking Studio, Asker Ayajone. Asker Porbe Takche, Kubi Mojadar Yami, Ekta Nastar Item, Jeta Apnara Khub Shohoje Bashay Toiri Korte Parben. Asha Korchi Apnader Shobar Khub Shohoj Lagbe, Ar Khubi Bhalo Lagbe. To Darshok, প্রথমে যে ইনগ্রেডিয়েন্টস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নুডলস আমি এখানে প্যাকেটজাত নুডলস নিয়েছি আপনারা চাইলে বাসায় তৈরি নুডলসটাও ইউজ করতে পারেন নুডলস আমি 3 প্যাকেট নিয়েছি দেন এটাকে সিদ্ধ করে নেব খুব বেশি একটা নরম করে সিদ্ধ করব না জাস্ট ফুটন্ত গরম পানিতে 1 থেকে 1.5 মিনিট এটাকে ফুটিয়ে নেব দেন আমি এটা পানিটা গরম পানিটা ঝরিয়ে নিয়েছি একটা স্ট্রেনারে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর চলে আসলাম সরাসরি রান্নায় একটা হাঁড়িতে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ রান্নার তেল কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজগুলোকে একটু বাদামি কালার করে ভেজে নেব খুব সুন্দর একটা গ্রান আসা পর্যন্ত আজকের এই নাস্তার আইটেমটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা বিকালের নাস্তায়ও খেতে পারেন তো দর্শক এই মাঝে একটা কথা বলে নিচ্ছি যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন সামনে এগিয়ে নিতে সাহায্য করুন এন্ড ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কিছু বলার থাকলে কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন তো দর্শক এখানে আমি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে আবারো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ আলু কুচি এখানে আমি গোল আলুটা ইউজ করেছি আপনারা চাইলে গাজর ইউজ করতে পারেন এর সাথে দেন ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেছি আর প্যাকেটের যে মশলাটা সেটা 1 প্যাকেট এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব স্পেশালি আজকের এই নুডলসটা যেভাবে রান্না করছি সেটার মূল ইনগ্রেডিয়েন্টস হচ্ছে কিমা আমার এই কিমাটা বাসায় হাতে তৈরি করা আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা কিমাটাও ইউজ করতে পারেন আমি এখানে গরু গোসের কিমাটা ইউজ করছি আপনারা চাইলে মুরগির গোসের কিমাটাও দিতে পারেন তো দর্শক আমি এখানে 1 কাপ থেকে একটু বেশি পরিমাণে কিমা ইউজ করছি কিমাটাকে আলুর সাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব প্রায় 3 থেকে 4 মিনিট নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি এখানে মশলা অ্যাড করব মশলা হিসেবে আমি এখানে 1 চা চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে দিয়েছি সাথে ছিল জিরা আর ধনিয়ার গুঁড়ি দেন আবারো ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছে কিমাটা সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না তারপরে এভাবে ভেজে নিলে এতে করে একটা খুব সুন্দর একটা কালার আসে প্লাস খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে তৈরি করতে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেশ বড় সাইজের একটা টমেটো কুচি আমি আবারও বলছি আপনারা আপনাদের পছন্দ অনুসারে যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন ক্যাপসিকাম ব্রোকলি বা যে কোনো সবজি যেটা থেকে বিশেষ করে খুব বেশি একটা পানি বের না হয় এই পর্যায়ে আমি স্বাদমতো লবণ আর লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিলে এতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হতে সহযোগিতা করবে প্লাস টেস্টটাও কিন্তু বহু গুণে বেড়ে যাবে বেশ কিছুটা সময় নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি পানি অ্যাড করলাম কিমাটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য তো দর্শক আমি ঢেকে দিয়েছি ফিরে আসলাম কিছুক্ষণ পর এরই মাঝে কিন্তু দেখতে পাচ্ছেন যে ঝোলটাও মাখা মাখা হয়ে গেছে অলরেডি কিমাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগ থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো আপনারা নুডলসের পরিবর্তে কিন্তু এখানে পাস্তাটাও ইউজ করতে পারেন আমি এখানে
প্রায় 2 চা চামচ সয়া সস ইউজ করেছি, আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন, না হয় এটা স্ক্রিপ করতে পারেন। আর অবশ্যই লবণটা টেস্ট করে দেখবেন। তো দর্শক, আশা করছি আপনাদের ভালো লাগছে। বাজার থেকে কেনারা যে কোনো ধরনের স্ন্যাক্সের চেয়ে বা বাচ্চাদের টিফিনের চেয়ে বাসায় তৈরি করা মজাদার এই সহজ খাবারগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক অনেক বেশি উপকারী। তো দর্শক, এরই মাঝে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট। আমি টমেটো সস দিয়ে সার্ভ করে নিয়েছি। আশা করছি আপনারা এই সহজ রেসিপিটা পেয়ে উপকৃত হবেন, আর অবশ্যই আমার চ্যানেলটির পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই। নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।